আলাইকুম ঠিক এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর অধ্যায় নাম্বার ছয় কতিপয় চলকের ক্ষেত্রে টেলরের সূত্র এই অধ্যায়ের উদাহরণ নাম্বার চার করব এই উদাহরণ নাম্বার চার তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটি ন্যাশনাল ইউনিভার্সিটি দুই হাজার আট তেরো এবং দুই হাজার আসছে তাহলে এবারে তোমাদের জন্য এই অধ্যায়ের এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে চলো অঙ্কটা শুরু করি দেখো এখানে ডাকে বলা আছে জিরো জিরো বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্চ অবশেষ সহ ইটু দি পর এক্স প্লাস ওয়াই এর জন্য দুই চলকের টেলর সসীম দ্বারা নির্ণয় করো তাহলে এটা সসীম দ্বারা সাহায্যে সমাধান করতে বলা হয়েছে তো তোমাদের অলরেডি সূত্র নিয়ে একটি ক্লাস করাইছি যারা এখনো দেখো নাই সূত্রের ক্লাসটা দেখে আসো তাহলে তোমাদের এই অধ্যাপকগুলো বুঝতে অনেক কি সুবিধা হবে দেখো তোমাদের বইয়ে এই সসীম ধারার জন্য কিছু তোমার সূত্র সংক্ষেপে শর্ট কিছু সূত্র দেয়া আছে কারণ দেখো দেখো তোমাদের বইয়ের এই সসীম ধারার জন্য সরাসরি কিছু সূত্র দেয়া আছে এই সূত্রগুলো তোমরা এই বই থেকে এখানে মুখস্থ করে নিবা অথবা আমি তোমাদের সূত্রে একটা ক্লাস করাইছি ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে দেখো এই যে সূত্র ই টু দি পাওয়ার এক্স এর জন্য এবং ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এর জন্য দুইটা সূত্র দেওয়া আছে এই সূত্রগুলো সরাসরি বসায়া তোমরা অঙ্কটা সমাধান করতে পারো দেখো আমরা অঙ্কটা করি দেখো এখানে ফাংশন এক্স ওয়াই সমান সমান ই টু দি এক্স প্লাস ওয়াই তো যেহেতু আমরা সূত্রগুলো এ বি দিয়ে করেছি তো এই এক্স ওয়াই এর পরিবর্তে আমরা ই টু দি পাওয়ার এ প্লাস বি ধরে নিলাম তাহলে দেখো তোমরা এই টেলরের সসীম দ্বারা ক্ষেত্রে প্রথমে আমাদের কি ফাংশন অফ জিরো জিরো নির্ণয় করতে হয় তাহলে ফাংশন অফ জিরো জিরো তো এ বি এর পরিবর্তে আমরা কত মান বসাবো জিরো জিরো তাহলে দেখো ই টু দি পাওয়ার এ বি এর পরিবর্তে আমরা মান বসাই কত জিরো প্লাস জিরো আমরা ই টু দি পাওয়ার জিরো সমান সমান আমরা জানি কত ওয়ান ই টু দি পাওয়ার জিরো মান কত ওয়ান তারপরে দেখো পরবর্তী যে মানগুলো আছে এই মানগুলো আমরা কি দাপে দাপে নির্ণয় করি তাহলে পরবর্তী স্টেপের মানগুলো কি ছিল এক্স ডেল বাই ডেল এফ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি ফাংশন অফ এ কমা বি এবং এ টু কত জিরো এবং বিত জিরো এটুকুর জন্য তোমাদের যে সরাসরি সূত্র দেয়া আছে ওই সূত্রটা হচ্ছে এরকম সূত্রটা হবে এন দি পর এ প্লাস এখানে এন এন মানে কি এই যে কয়বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে তার মান তাহলে দেখো এক্স প্লাস ওয়াই দেখেন ডিফারেন্সিয়েশন করা হয়েছে একবার তাহলে আমরা কত বসাবো ওয়ান এবং ই টু দি পাওয়ার এ প্লাস বি তো এর মান কত আমরা জিরো এবং বির মান কত বসাবো জিরো তো ই টু দি পাওয়ার জিরো বসালে মান আসে কত ওয়ান তাহলে এটা আমার লেখা দরকার নাই এভাবে আমরা পরবর্তীগুলো নির্ণয় করব দেখো এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি ফাংশন অফ এ কমা বি তো এ ইকুয়াল টু জিরো বি ইকুয়াল টু

পরবর্তী মানগুলা এবং পরবর্তী মানুষ করি কমা বি এবং এ কোল টু জিরো বি কোল টু কত জিরো তাহলে এখানে কত ছিল এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ প্লাস কত এক্স প্লাস ওয়াই এখানে এন এর মান কত এন এর মানটা হচ্ছে কত এন মাইনাস ওয়ান এবং ই টু এ প্লাস বি এর মান কত আসে জিরো বসাইলে কত আসে ওয়ান তাহলে এটুকু তার কি মান তারপর পরবর্তী দেখো তারপরে এন এর জন্য মান কি আসে এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি এন ফ্যাক্টোরিয়াল ফাংশন অফ এ কমা বি এবং শুধু এই ক্ষেত্রে এ এর জায়গায় আমরা এ সমান সমান জিরো এর জায়গায় আমরা বসাব কি থিটা থিটা এক্স এবং বি এর জন্য বসাব কি থিটা ওয়াই সসীম দ্বারার জন্য শুধু এটুকুই চেঞ্জ এর আগে আমরা শুধু সসীম দ্বারা ছাড়া নর্মাল টেইলর দ্বারা সমাধানের জন্য আমরা কি সব সময় কি জিরো বসাইছি এখন কি শুধু এর ক্ষেত্রে আমরা কি বসাবো থিটা এক্স এবং থিটা ওয়াই এবং কোথায় বসাবো এ এর জায়গায় তাহলে দেখো আসে এক্স প্লাস ওয়াই টু দি ফর এ তাহলে এখানে দেখো কি আসতেছে এক্স প্লাস ওয়াই টু দি পার এখানে এন এর মান তো এন এবং ই টু দি পার এ এর মান হচ্ছে থিটা এক্স এবং বি এর মান কি থিটা ওয়াই তাহলে এখন শুধু আমরা এ এবং বি এর জায়গায় থিটা এক্স এবং থিটা ওয়াই বসাই দিলাম তাহলে দেখো এখন আমরা সবগুলো লেখা শেষ এখন আমরা সূত্র মাধ্যমে সূত্রটা লিখে এবং শুধু কি মানগুলো যোগ করি তাহলে কি আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে দেখো আমরা এখন সসীম দ্বারা সূত্রটা লিখে রেখেছি এখন আমরা সূত্রের মাঝে যে মানগুলা পাইছি এই মানগুলো আমরা শুধু বসাই তাহলে ফাংশন অফ জিরো জিরোর জন্য আমরা মান পাইছি কত ওয়ান ফাংশন অফ জিরো জিরো মার জন্য মান পাইছি কত আমরা ওয়ান প্লাস এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি এবং ফাংশন অফ এক মা বি এবং এখানে কি একল ডু জিরো এবং বিহিকল ডু জিরো এটুকুর জন্য আমরা মান পাইছিলাম কত এক্স প্লাস ওয়াই এবং পরবর্তী এটুকুর অংশের জন্য আমরা মান পাইছিলাম কত প্লাস দেখো এখানে তো আছে কি ফ্যাক্টোরিয়াল টু তারপরে ফ্যাক্টোরিয়াল টুটা দিলাম এবং এটুকুর জন্য আমরা মান পাইছিলাম কত এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে দিলাম প্লাস ডট 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 প্লাস এখানে মান কী ছিল ফ্যাক্টোরিয়াল ওয়ান মাইনাস এন ফ্যাক্টোরিয়াল এবং এই বাকি অংশটুকুর জন্য আমরা মান পাইছিলাম কত এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটুকু আমরা কি পাইছি মান পাইছি প্লাস আমরা এন এর জন্য কি পাইলাম ফ্যাক্টোরিয়াল এন তো নিচে আছে এবং এই মানের জন্য আমরা এই সবটুকু মানের জন্য আমরা কি সমাধান পাইছিলাম এক্স প্লাস ওয়াই টু দি পর এন দি পর থিটা এক্স প্লাস থিটা ওয়াই যেখানে কি যেখানে কি থিটাটা কি শূন্য থেকে কি ছিল বড় এবং এক থেকে কি ছিল ছোট এটাই তোমাদের কি সমাধান আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো খুবই সহজ অঙ্ক শুধু খালি আমরা আলাদা আলাদা ক্যালকুলেশন করে পরবর্তীতে একসাথে করে যুগ করে দিছি এবং শসীমদার যে সূত্রগুলো আছে তোমরা এই শুধু শর্ট সূত্রগুলো যদি মুখস্থ করে ফেলো তাহলে তুমি কি খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারবা